চিন্তা করার মানুষ কম, ঠিক কিনা? তাহলে আমি এই তথ্য দিয়ে আবার আপনাদের মনটাকে মজবুত করতে চাইছি, তাহলে ইসলামী জীবন গড়ার জন্য সন্দেহ থেকে বাঁচার দরকার আছে না নাই? শুনুন, আর একটা মশলা এও বোখারির একটা মশলা জি প্রিয় ভাইরা, হাদিস শরীফে যে যদি কোনো ব্যক্তি একটা প্রশিক্ষিত কুকুর, কি কুকুর বললাম, প্রশিক্ষিত যাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, কিসের, ওই কুকুরটা শিকার ধরবে, কি ধরবে, শিকার ধরবে, মালিক কুকুরটাকে পুষেছে, চাঁদিয়ে শিকার ধরবে, হরিণ ধরবে, খরগোশ ধরবে, যেগুলো খাওয়া যায়, কোন পাখি ধরবে জি, তো রাসূলুল্লাহর বক্তব্য হলো যদি প্রশিক্ষিত কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয় আর সে যদি একটা প্রাণীকে বধ করে শিকার করে নিয়ে আসে, রাসূল বললেন তার গোশত তুমি খেতে পারো, ইভেন প্রাণীটা মারা গেলেও। কথা বুঝে গেল? এটা বাস্তবে গোটা বিশ্বের আমলের একটা মশলা। আমাদের দেশে তো কুকুর পুষে শিকারের কোনো ব্যবস্থা নেই, আলাদা কথা ছাড়ুন, আমাদের দেশে আছে খুব বেশি বেশি বন্দুক দিয়ে পাখি মারা কোনো কোনো লোকের শখ জি, এটাও মনে রাখুন, হাদিস পাখি এসেছে যে বন্দুক দিয়ে পাখি মারলে যদি মরে যায় ও পাখি খাওয়া হয়, কিন্তু যদি বন্দুক দিয়ে পাখি মেরেছি আঘাত খেয়ে পড়ে গেছে, দেখছি দেখছি আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করতে পারলাম, খাওয়া যায়, কিন্তু কুকুর যদি ছেড়ে দেওয়া হয় আর কুকুর যদি ওই প্রাণীটাকে ধরে নিয়ে আসে, ছাড়তে হবে বিসমিল্লাহ বলে, তাহলে তাকে যথারীতি তুমি বিনাশ করে বেছে বুঝে তাকে রান্না করে খেতে পারো, কোনো সমস্যা নেই। তবে তার আগে একটা কথা বুঝতে হবে যে প্রশিক্ষিত কুকুর কারে বলে, তাকে বশ করা সেটা হবে, তাকে বশ করা সেটা হবে, এরপরের কথা ও প্রশিক্ষিত হয়েছে কিনা, ট্রেনিং প্রাপ্ত হয়েছে কিনা, পরীক্ষার পদ্ধতিটা অত্যন্ত মারাত্মক, হাদিস পাখি এসেছে ফেকের কিতাব এসেছে, ওর সামনে দিতে হবে তাজা কাঁচা গোশত, ভাই তাজা গোশত কুকুরের লোভনীয় না কি গো, ওর সামনে তাজা গোশত দিতে হবে, দিয়ে ওকে ছেড়ে দিতে হবে, ও ঠিক গোশতের কাছাকাছি পৌঁছাবে ওকে ডাকতে হবে, ডাকলেও ফিরে চলে আসবে, সুবহানাল্লাহ, এর নাম কি, কুকুরে একবার না তিনবার ওইরকম কাঁচা লোভনীয় গোশত ওর সামনে দিয়ে তিনবার ছেড়ে তিনবার ফেরাতে হবে, তিন ভাই দেখলাম ও কোন রকমের তুঞ্চ কথা করেনি, মালিক ওকে ডেকেছে, চটজলদি ফিরে এসেছে, সামনে পড়ে রয়েছে ও লোভনীয় তাজা কাঁচা গোশত, তবে ওই কুকুরটা প্রশিক্ষিত কুকুর ওকে ছেড়ে দিলে পাখি ধরে আনবে, ও লোভে না, ও ধরে আনবে মালিকের সাথে, সুবহানাল্লাহ বলে তাই প্রসঙ্গ করার একটুখানি জ্ঞান নেই জি জি, রাগ করেন না ভাই, তাহলে হাদিস অনুযায়ী ফিকহের কিতাব অনুযায়ী একটা কুকুরকে প্রশিক্ষণ দিলে সে হারাম থেকে বাঁচে, বিরাটি ক্ষমা চেয়ে বলছি আজকের মুসলিম কমিউনিটি একটা বিরাট অংশ তাদের জন্য হাক্কানি ওলামা সমাজ চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললো, গলা ভেঙে ফেললো জি, এই জাতকে হারাম থেকে বাঁচানো 100% আজও যায়নি, কথা বলছেন না কেন জি, প্রিয় ছেলেরা রাগ করিস না বাবা, যুবক যুবকদের কাছে লাবণ্যময়ী যুবতী মেয়ে লোভনীয় সম্পদ, ঠিক না ভুল, এখন কেউ যদি কোন মেয়ের প্রেমে পড়ে তার আব্বা তার মা তার গুরুজন তার মাস্টারমশাই তার গ্রামের ইমাম সবাই তাকে পিছে টানছে, খোকা বাবা তুই ওই মেয়ের চলে পড়িস না, ওর বংশটা উন্নত না, ওর লেখাপড়া খুব একটা উন্নত না, ওরা পারিবারিক ভাবে খুব ন্যারো ফ্যামিলির ছেলে মেয়ে, তুই ওকে পড়িস না, মুখে হাত দিয়ে বলবেন, খোদা না করুন কোন যুবক যদি একবার মজে যায় তাকে ফেরানো যায়, রাগ করছেন আমার কথায়, বাস্তব বলছেন অবাস্তব,
তাহলে কুত্তাকে লোভনীয় বস্তু দিয়ে ফিরিয়ে আনা যায়, কিন্তু মানুষ যদি একবার কিছুতে আকৃষ্ট হয়ে যায় জি তাকে ফেরানো কঠিন। তাহলে যদি বলি দেয়া ক্ষমা চেয়েছে ওই শ্রেণীর মানুষগুলোর চরিত্রটা কুকুরের থেকেও আরো তলানিতে ঠেকে গেছে, ভুল বলা হবে জি? জীবন দিয়ে গালের খাবার তুলে মা তার কলিজা নিংড়ানো রক্ত দিয়ে বাচ্চা মানুষ করে, মেয়ে মানুষ করে, সেই মেয়ে যখন ছেলের প্রেমে পড়ে ইভেন আউট হয়ে যায়, লেটেস্ট থানা দিয়ে ধরে আনতে হয়, থানায় হাজির, বাপ না গেল, মেয়ে ডাকছে বলে দিল আমি বাপ মা চাই না, সেই ছেলে চাই, রেকর্ড আছে না নাই? কুকুরের তুলনায় ওই জাতীয় ন্যাংরা নোংরা ন্যাকার জনক নারী ছেলে যুবক আর যুবতীদের চরিত্র আরো তো তলা নিতে ঠেকল, কথা বলছেন না কেন? হ্যাঁ, কাকে দেখবেন আপনি জি? আমার জাতি মুসলিম যে সমস্ত মুসলিম সমাজের ভাইরা যারা যে কোনো সুদী প্রসেক্টের সঙ্গে যুক্ত, সুদী কারবারের সঙ্গে যুক্ত, ভাই চিল্লে চিল্লে আমরা বুঝিয়ে বুঝিয়ে আমাদের খানিকটা যেন বিরক্তি ভাব এসে গেছে, তার মানুষকে বলবো না যা পারে করুক গে যা। এরপরেও যারা সুধী রোজগারের লোভী এদেরকে কি সুদ থেকে ফেরানো গেছে সবাইকে বাবা? গেছে? আজকে সমাজের যে মহিলাগুলো সমিতির সঙ্গে সমিতির সঙ্গে যারা যুক্ত হয়ে সমিতির কাজ করে যাচ্ছে, এরা ব্যাংক বলুন, ভিডিও বলুন, পঞ্চায়েত বলুন, দল কোচ করে বেড়াচ্ছে, আর আলে মেলা পর্দা 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 করে চিল্লাচ্ছে জি, সেই সঙ্গে হারাম কামাই করবেন না, হারাম খেয়ে এবাদত করলে কবুল হবে না, ইচ্ছাকৃত জেনে বুঝে হারাম অদরস্ত করবেন না, কত কিছু করে বোঝাচ্ছে। এরপরেও ভাই আমার জাতি ওই জাতীয় নারীদেরকে সমিতি থেকে রক্ষা করা গেছে বাবা? হ্যাঁ গো, আমার একটা কথা বলতে ইচ্ছা হয়, কিছু মনে নেন না। হ্যাঁ জি, গাল দিছি আমি একবার, অস্বাভাবিক কোন অভদ্র ভাষা বলেছি? প্রত্যেকটা কথা সাহিত্যের ভাষায় আপনাদের কাছে পরিবেশন করছি, তাই পৃথিবীতে আজকে নাকি 800 কোটি মানুষ, কত কোটি? 800 কোটি, সব ধর্মের লোক মিলিয়ে জি। ভাই আপনার কি মনে হয় সত্যি সত্যি এই মায়ের গর্ভ থেকে যারা বেরিয়েছে সব মানুষ বলে মনে হয়? কিরম মনে হচ্ছে? এবার একটু ঢোক চাপা মত হচ্ছে, হুজুরদের কি বলতে চাচ্ছে তা কিছু বুঝতে পারছি না। মানুষের পেটে মানুষ হবে না, কি হবে? গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, যে পিড়ির পেটে পিড় হয়, মানুষের পেটে মানুষ তো। এই সিদ্ধান্তটাই সমাজে চরম ভুল সিদ্ধান্ত জি। গরুর পেটে গরু হওয়াটা যা জি, ছাগলের পেটে ছাগল হওয়াটা যা, মানসিক পেটে মানুষ নামে এই প্রাণী হওয়াটা যা, কিন্তু মানুষ নামে নয়, মানুষ গুণের মানুষ হওয়াটা জাত নয়, ওটা সেপা ও গুণটা জোগাড় করতে হয় মায়ের গর্ভ থেকে যেগুলো বেরোয় সবগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। তাই কি বলেছি, শিক্ষিত ছেলে তো কিছু আছো, এগুলো জনসংখ্যা, এগুলো মানুষ না, মানুষ আলাদা করে বানাতে হয়, মানুষ এমনি হয়ে আসে না, হয়ে আসে মানুষ যেটাকে প্রাণী দেখবেন প্রমাণ, তার প্রমাণ জ্বলন্ত এটাই। প্রিয় ভাইরা, একটা একটা গার্জিয়ান একটা ছেলেকে নিয়ে গেল স্কুল, নিয়ে অ্যাডমিশন করিয়ে দিয়ে বললো স্যার ছেলেটাকে দিলাম দেখবেন যাতে মানুষ হয়, বলে না বলে না চিল্লে বলুন, আমার কাছে ছেলে পেলে নিয়ে যায় লোকে, নিয়ে যেয়ে ভর্তি ভর্তি করে দিয়ে বললো হুজুর দেখুন আপনার ব্যাগটা ছেলেটা এনেছি, ছেলেটা যাকে মানুষ হয় দেখবেন, আমি অস করতে পারি না, সবাই যাবে একটু গল্প করতেছি, ইতি যদি বেড়ে নেয় কিছু ঢোকে ওগুলো তো মানুষই বাচ্চা, তাহলে আপনি মানুষ করতে বলছেন কেন?
তাহলে আপনার কথাটার মর্ম হলো খরসে মানুষ, অঙ্গে মানুষ, চামড়ায় মানুষ, কিন্তু ওই মানুষ চাইছি না। এখানে দিয়ে যাচ্ছি শিক্ষার আলোকে ও গুণগত মানুষ তৈরি হবে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা, সত্য কথা বলতে গেলে বলতে হয় বেশ গাছ সমাজের অবস্থা দেখে বলতে হয়। জি একটু আগে বোঝাচ্ছিলাম যে কুত্তার চরিত্র ভালো, কুত্তাকে ট্রেনিং দিলে সে মালিকের বশ মানে, কিন্তু শ্রেষ্ঠ বুদ্ধিজীবী জি মানুষকে ট্রেনিং দিলেও বশ মানা কবুলের কথা, ওজন উল্টো সমালোচনার ঝড় পড়ে আর মিটারের পারক চড়ে গেলে মুগুর চাষার ব্যবস্থা করে। কোনদিন শুনেছেন জীবনে যে সুন্দরবনে বাঘে বাঘে লড়াই করে এক বাঘ আর এক বাঘের মেরে দিছে, সিংহে সিংহে লড়াই করে এক সিংহ আর এক সিংহের মেরে দিছে? কথা বলেন শুনেছেন? জি দুই ভুল লোকে লড়াই করে এক ভুল লোক আর এক ভুল লোককে জি বঙ্গোপসাগরে চুপিয়ে মেরেছে। হ্যাঁ, তাই বাঘ যে কাজ করতে পারে না, সিংহ যে কাজ করতে পারে না, ভুল ভুল যে কাজ করতে পারে না, এই গেটা বলা এরকে ঠান্ডা দেওয়া মেয়াবার সাহেবের দল সৃষ্টি সেরা মানুষ সেজে এরা সে কাজ বেমালুম করে বেড়ায়, মানুষকে মারা মানুষকে পিস পিস করে প্রস্তাবন্দি করে পানিতে ভাসিয়ে দেওয়া, রাজনৈতিক দ্বন্দ্বে রাজনৈতিক স্বার্থে মানুষের রক্তে মাটি ভিজানো, রাজনৈতিক দ্বন্দ্বে ভাইয়ের বিন্দু উড়িয়ে দেওয়া, লাশ আলোকে বেমালুম ভগবতরে কলা পুতুরে নিচে ডুবিয়ে দেওয়া, তাই যে কাজ পশু করে না সে কাজ মানুষ করে। ঠিক দুজন বলতেছেন কেন আমি জোর লোকের রস করতেছি না বাকি গুলো কবর খোলা কথা বলে। সুতরাং চামড়ায় মানুষ সভা, অঙ্গে মানুষ সভা এক জিনিস, আর গুণগত মানুষ সভা এক জিনিস। আমি কয়েক মিনিট আগে বলেছি সাজা সহ হওয়া কঠিন, হাতে সাজা, মৌলানা সাজা, মৌলবী সাজা, মুসল্লি সাজা, পীর সাহেব সাজা, কালি সাহেব সাজা খুব সহজ, কিন্তু গুণগত যোগ্যতা নিয়ে হওয়া কথা বলে দুরন্ত। সম্মানিত ভাইরা ফিরে চলুন, আমি আপনাকে বোঝাচ্ছি সেই যে মশলাটা বোঝাচ্ছিলাম প্রশিক্ষিত কুকুরের মশলা, সহি বুখারী হাদিস তাইয়ার সাল তাকালান হে সাহাবী, যদি তুমি কোনো কুত্তা ছেড়ে দাও আর ওই কুত্তা যদি কোনো শিকার করে নিয়ে আসে আসে তাহলে তুমি তার তার গোস্তটাকে কাট খেতে পারবে, কিন্তু যদি সাবধান তুমি যদি কুকুর ছাড়ো শিকার যদি একটা ধরে নিয়ে আসে আসে তোমার কুত্তার সঙ্গে যদি আরেকটা কুত্তা আসে আরেকটা শুরু বললেন ফালা তাকুলু ওই গোস্তটা খেয়াও, তুমি জানো না তোমার পাঠানো কুকুরে ওটা ধরেছে, আর একটা কুকুর জুটে এসে ওটা ধরেছে, তোমার কাছে ওর রিপোর্ট নেই, খবর নেই, ফলে ওই সন্দেহ জনক বস্তুটা তোমার জন্য খাওয়া। কথা বোঝা গেছে? কুকুরটা তুমি ছেড়েছিল ওটা ঠিক ছিল, আর একটা কুকুর যখন ওরা যাতে যাতে মিশে গেছে একসঙ্গে শিকারটা এনেছে, জি এ যে ওই পাকড়াও করেছে তুমি জানতে পারোনি, ওই সন্দেহজনক বস্তু তোমার জন্য কি হারাম? তাই যদি জীবন আমার সংশোধন করতে হয় আবার একবার আপনাদের অপিনিয়ন জানতে চাইছি, সন্দেহ থেকে না বেঁচে নিজের জীবনকে আল্লাহ প্রিয় করা যাবে? হ্যাঁ যাবে না। হ্যাঁ ওয়াজ কেটা শুনবে এ শুধু মহিষার গজ এ মুফতি সাহেব গজ। হ্যাঁ ভাই পীর যারা তারাও বড় একদিন ছিল সাধারণ মানুষ, তারা কি ছিল একদম সাধারণ মানুষ ছিল, এই আমলের সাধনায় আমলের সাধনায় সংগ্রাম করে করে তারা একদিন পীরের দরজায় পৌঁছেছে। আপনিও সাধনা করুন, আমিও করলে ওই জায়গায় আল্লাহ পৌঁছে দেবে, দরকার সাধনা। সম্মানিত ভাইয়া, তো আমি আপনাদেরকে কি বোঝাতে চাই না, জি হাদিস বলেছিলাম হয়তো বা ভুলে গেছে, হযরত আব্দুল্লাহ নোমার বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তুমি পরেশগারিতার দরজায় পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে যেটা সন্দেহের দানা বাঁধে ওটাকে ত্যাগ না করো। কত বড় হচ্ছে বাবা। জি সম্মানিত ভাইরা মনে রাখুন, জীবনে হয়তো কখনো শুনে থাকবেন
তবে স্মরণ হোক স্মরণ হোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তিনি প্রথম খলিফা রাসূল তিনি ঘোষিত প্রথম নম্বরের জান্নাতি তার একটা গোলাম ছিল যার নাম ছিল খম্বা তিনি রাজকার্য পরিচালনা করতে করতে কোথাতুল হয়েছে গোলামটাকে বলেন হে খম্বা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো উনি চটজলদি চলে গেলেন জান্নাতি মন্তব্যটা এটা রসুলের নিজস্ব নয় আল্লাহ সেই আবু বকর একটা খাবার খেয়েছেন পরে মনে মুখে মারছে কি জানি কি খেলাম কি হলো কম্বারকে ডেকেছে কম্বার খাবার কথা গা উনি বললেন হুজুর আমি অনিসলামী পিরিয়ডে হাত গণনা করতাম দেখেন না আমাদের মাথা মোটা বোকার দল জি জি ইংরেজি হিন্দি বাংলা চটকে চটকে ওই যাচ্ছে কলকাতায় একটা কেনা পাখি নিয়ে বসে দিয়েছে তারা 10 টাকা দেবে বলে ও একটা পাখি একটা কাঠ তুলবে ও যদি ভালো লেখা থাকে ও ও গভে অনেকগুলো তাহলে আমার সারাদিন আজকে ভালো দাও আর ও একটা কাঠ তুললো উচিত যদি খারাপ লেখা থাকে ওর কপাল পড়লো মনে করলো আজকে যাত্রাটাই খারাপ জন্মকালে ছিল বুড়ো কালে তাই কিচ্ছু পাল্লাইনি জন্মকালে ছিল ছোট আকারটা বয়সের সঙ্গে বুড়ো কালে একটু বেড়েছে কিন্তু রূপরেখায় এই নাকি শিক্ষিত মানুষের কাজ জি আমি আপনাকে বলছি পরে মেলাবেন এই হাতে না এই ডানাতে আর বিয়োগ করে লেখা আছে 18 তথ্যসম্বলিত কথা না অনেকে বলেছে দুটো মিলে হয় 99 বোঝাচ্ছেন বললে আল্লাহ পাকের 99টা না বান্দার হাতে ও করে আল্লাহ লিখে দিয়ে রেখেছেন হাতে সংখ্যায় লেখা ওটা না হয় না হলো কিন্তু এটা সত্য যারা আমি অক্ষর এই আমি সংখ্যা যারা লিখতে জানে তারা বুঝবে এক কথায় এটা 81 তো ওই দাগ দেখে কি পাওয়া যায় কিছু পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম বললেন হুজুর আমি অনিসলাম পিরিয়ডে হাত গণনা করতাম কিন্তু আমি জানতাম না কিচ্ছু জানতাম না সুবহানাল্লাহ বলেন তিনি সত্যি স্বীকার করলেন হুজুর ব্যাপারটা কিচ্ছু জানতাম না ওই এরা সেটা কিছু বলে দিতাম জি বমি করতে শুরু করলেন বিপুল পরিমাণে বমি করলেন বমি করে করে খাদ্য চেষ্টা করা বন্ধ করেছেন একবার চিনিয়ে বলা যাবে না সম্মানিত ভাইরা হে
প্রিয় যুবক ছেলেরা, আল্লাহ বাঁচালে অনেক দিন বাঁচবে বাবা, মরতে হবে, আল্লাহ জান্নাত দেওয়ার লোক সাদ আমাদের সবার রয়েছে। জীবনটাকে যদি যুবককাল থেকে একটু কষ্টের সঙ্গে তৈরি করতে পারি, তাহলে হয়তো একদিন সফলতায় পৌঁছানো যাবে। আমার একটু বলে এটা কি হওয়া সম্ভব? তারপরে অবকার ভূমি করলেন কেন? সন্দেহ যদি হয় ওইটা আল্লাহর কাছে হারাম, তাহলে আমার জন্য মারাত্মক ক্ষতিকর। ভাই ভাই, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই খাবার খেয়ে বমি করতে হয় বাপ জি, তাহলে আমাদের ভেতরের বাসস্থান সব পাল্টাতে হবে। বমি জমি করে হবে না, বমি করে হবে কথা বলে হবে না। আর এখনো ঢুকতেছে বলবেন নাকি? জি সন্দেহ থেকে বাঁচতে, আবু বকরকে দেখলাম সন্দেহ থেকে বাঁচতে, কথা বলেন কার কথা নেবেন? জি জি, একটা একটা করে বললে যা একটা একটা জানি, আমার সময় পার হয়ে যাবে, আমার মরে না, আমার ঘাড়ে আবার আলাদা কাজ দেবে। জি, ছোট্ট আরেকটা কথা বলি ভাই, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর আমাদের মাযহাবের ইমাম, বরং উল্টো করে বলতে হয় তার মাযহাবের ইমাম পৃথিবীর 100 কোটি মানুষ। এই করে যারা তলকুচ করছে, বিশ্বাস করুন তারা ইমামে আযম আবু হানিফার পোষণের যোগ্য নয়। জি, সেই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর আমার, তিনি এক জানাজা পড়তে গেছেন। কোথায় গেছেন বললাম? জানাজা পড়তে। তো জানাজা হতে কোনো কারণবশত মাঝে মধ্যে দেরি হয় না, তো জানাজার হতে দেরি হয়েছে, ঝাঁ ঝাঁ উঠলো, তো সবাই মানুষ পাশে আসে, ঘরে ছায়া গিয়ে দাঁড়িয়েছে, হুজুর ঠায় সেই রোদের মাঝে। তো অনেকে বলেছেন হুজুর ছায়াটায় আসে, আসুন জান। তো জানাজা কমপ্লিট, ফেরার পথে হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর সবাই ছায় গিয়ে বসলে আপনি বসলেন কেন? উনি বললেন যে ওই যে ঘর মালিক, ওই ঘর মালিক আমার কাছে রিমবোর্স আমি ওর কাছে পাওনা দাস। কি বলেছি? ঘর মালিক আমার কাছে রিমবোর্স আমি পাওনা দাস। আজকের যদি আমি ঘরের ছায়ায় আরাম ভোগ করি, আর ওই লোকটা যখন পয়সা শোধ করবে, তখন যদি পূর্ণ পয়সা আমি গ্রহণ করি, তখন ওই ছায়া ভোগ করাটা সুদ হবে কিনা আমার সন্দেহ হচ্ছে, তাই আমি ওই ঘরের ছায়া ভোগ করি। বোঝা যাচ্ছে বাপ কিছু আমার কথায়? জি, ঘরের ছায়া, পকেটের পয়সা না, পেটের খাবার না, বস্তার চাল না, জি পকেটের টাকা না, একটু ঘরের ছায়া, ওই ঘরটা আছে ছায়া পড়ছে, তাতে একটু ভোগ করবেন। ওনার চিন্তা যে আমি পয়সা পাব, সেই সেই স্বার্থে ওই লোকটার ঘরের ছায়া ভোগ করেছি বলে যদি আল্লাহ বলে, কারণ ঋণ দিয়ে ঋণের পরিমাণ ছাড়া বেশি নয়টা হলো সুদ। আমি ঋণ দিয়েছি ঋণ নব কি ঘরে ছায়া ভোগ করবো, এটা অতিরিক্ত ঋণ ফিল, ওইটা আমার জন্য সুদ হতে পারে, তাই আমি ছায়া দাঁড়ানি। আপনি বলে এ পরিষ্কারিতার নাম গন্ধ আমাদের মধ্যে আসে,
সম্মানিত ভাইরা, আরবের নবীর কথা বলেছি, আরবের সৈনিক সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকরের কথা বলেছি, ইরাকের কুফার বাসিন্দা ইমাম আযম আবু হানিফার কথা বলেছি, বাংলার ছয়জন পুরুষ বাংলার মুসলমানদের ইমাম ভয়ে ভয়ে ফুসরা বিশ্বাস করলা রহমতুল্লাহ আলাইহির একটা কথা একটু বলি জি। এক গটি পানি দুধকে এক গটি দুধ পানি বলে খেতে তো অনেকের পয়সা লাগে জি।